সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি ওই ভালোই আছি। তো আজকে সকালটা একটু অন্যরকম, কারণ আজ হচ্ছে 5th May আর আজ হচ্ছে আমার মেয়ের জন্মদিন। দেখতে দেখতে একটা বছর কীভাবে পেরিয়ে গেল বুঝতে পারলাম না। তো আজকে সকালটা বেশ সুন্দর, কারণ আজকে খুব একটা গরমও নেই, আবার খুব ঠান্ডাও মানে সেরকমভাবে ঠান্ডাও নেই, আর একটু বৃষ্টিও হবে মনে হচ্ছে। আমিও গুগল দেখেছিলাম যে বৃষ্টি হওয়ার কথা আছে, তো সেটারই অপেক্ষায়। প্রচণ্ড গরম পড়েছিল। তো সকালবেলাতে হাজব্যান্ডই চা বানিয়ে আমায় দিয়ে গিয়েছিল, কারণ আমি একটু বিছানা টিছানাগুলো পরিষ্কার করছিলাম। আর আজকে সানডে যেহেতু, তো অত তাড়াতাড়ি খাওয়াটা আর বানানোর তাড়াও নেই, তো সেই জন্য আমি একটু ঘরদোরগুলো পরিষ্কার করছিলাম, কারণ আজকে ছোটোখাটো করে একটা অনুষ্ঠানের আয়োজন করেছি বাচ্চাদের নিয়ে শুধুমাত্র। তো এটা হচ্ছে কালকে আমার বর বানিয়ে এনেছে, কি আছে এটা তোমাদেরকে দেখাবো। তো তার আগে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে, ওগুলো সব দেখলাম একসাথে এসে গেছে। আর এই যেখানে ডাইপার অর্ডার করেছিলাম একটা বড় প্যাকেট, তো এবারে আমি ফার্স্ট টাইম হিমালয়ের ডাইপার ইউজ করছি। তো অনেককেই দেখেছি হিমালয়ের ডাইপার ইউজ করতে, জানি না কীরকম হবে, বাট অর্ডার করে দিয়েছিলাম। তো দেখা যাক এটা ফার্স্ট টাইম, তোমরা যদি কেউ নিজেদের বাচ্চার জন্য ইউজ করে থাকো তো প্লিজ কমেন্টে জানিও। আর আমার হাজব্যান্ড সত্যি কথা বলতে কেউ প্যাম্পার্সটাই বেশি বলে অর্ডার করার জন্য, বাট এবারে দেখলাম, ভেবে দেখলাম যে একটু অন্য কিছু দেখি কীরকম। আর এই উইপসটা আমি ইউজ করি, তো এটাই অর্ডার করেছিলাম। আর ডেকোরেশনের জন্য অর্ডার করেছিলাম কিছু ব্যালুনসের, যেমন সেটগুলো পাওয়া যায় না, যে ওই কোনো কিছু ওকেশনে যেমন সাজানো যায়, বার্থডের জন্য এটা পুরো প্যাকেজটা এসে যায়। এটা দেখলাম ওর সাথে প্যাকেটটা ছিল, এটা মেবি কোনো অ্যাড পারপাসে ছিল। তো এটাই বেলুন, আর হচ্ছে বার্থডে লেখা আর কিছু ফয়েলের বেলুন ছিল। তো এরকম কতগুলো একসাথে সেট এসেছে, দেখা যাক কীরকম লাগে সাজালে। বা কোয়ালিটি তো আমার দেখে ঠিকঠাকই মনে হলো, বিশেষ করে বেলুনের কোয়ালিটিটা। তো বাইরে থেকে দেখে তো বোঝা যাবে না, সাজালে বোঝা যাবে কীরকম হয়েছে। তো চলো কে চাটা খেয়ে নিই, কারণ অনেকক্ষণ ধরে আছে, ঠান্ডা হয়ে যাবে। আর সকালের প্রায় এখন 8টা বাজতে যায়, তো সকালে একটু রচাই খাই। আর চেষ্টা করি বেশি সকালবেলার চাটা না খাওয়ার। আর এখন নতুন একটা শুরু করছি চিয়া সিড খাওয়ার, তবে অর্ধেক দিনই স্কিপ হয়ে যায়, মনে থাকে না কোনো সময় রাত্রে ভেজাতে বা এরম করে। তো আজকে সকাল সকাল চিয়া সিডটা খেয়ে নিয়েছিলাম, তো এখন ওই 8টা সাড়ে 8টা বাজে। তো ভাবলাম একটু চা খাওয়া যাক, আর যেহেতু ও দিয়েই গেছে আমি খেয়েই নিলাম। এখন চাটা একটু কমই খাচ্ছে, ভীষণ গরমটাও পড়েছে, আর যতটা মনে হয় চা না খাওয়াই ভালো। তো চলো তোমাদের সাথে দেখাই যে ফটো ফ্রেমটা কেমন হয়েছে। আর সত্যি কথা একটা ভুল হয়ে গেছে, তো এটা অ্যাকচুয়ালি আমার বর হচ্ছে মানে দিয়ে দিয়েছিলো ফ্রেম বানাতে, আর ফটোটা ওরই তোলা, যেটা আমার তো খুব খুব পছন্দ হয়েছে। তো এটা অনেকটা বড়, আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না, এটা খুবই বড় সাইজের, সম্ভবত 16x20 বা এরকম কিছু হবে। তো সত্যি কথা বলতে কি, আমাদের এখানে একটা যে ক্যামেরাম্যানটা ছিল, কী আর বলবো, মানে বলার আমি ভাষা খুঁজে পাচ্ছি না। তো এটা অ্যাকচুয়ালি আমার বর ওর ক্যামেরাতে তুলেছিল, তো এটা যখন নিতে হতো, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপে না নিয়ে, আমি যেটা শুনেছি, কারণ এটা অনেক বড় হয়েছিল, ফাইল ছিল, এটা হচ্ছে ব্লুটুথে নিলে বা অন্যভাবে নিলে তখন এটা পুরোটা যেত, বাট ও হোয়াটসঅ্যাপে চেয়েছে, আমার বড় দিয়ে দিয়েছে, অত জানে না, সেই জন্য একটু কেটে কেটে গেছে আমার মনে হচ্ছে, যেটা পার্সোনালি। তো এসে গেছে নিচে, আর আমার মেয়েকে দুধ খাচ্ছে, আর আমাদের এই যে এসে গেছে ছোট্ট খুদে সদস্য, ও বোনের বার্থডে আর আসবে না এটা হতে পারে। मेरे लिए क्या लाया बोलो कपड़ा लाया हूँ कपड़ा ऐसी बोने के लिए कौन किया मुनु किया उसको डांटो दीवाने करा जाता है। তো আজকের মেনুতে কী আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। বার্থডের জন্য আজকে কী কী বানানো হচ্ছে, ফার্স্ট এটা হচ্ছে পনির বানাচ্ছি, অলমোস্ট হয়েই গেছে। তো পনির আছে, আর একদিকে মাছগুলো ভেজে নিচ্ছি, তো এবেলা মাছই আছে। আর যেমন তোমরা জানো চাটনি হবে এটা, আর একটু ডাল করেছি, ডালটা সিটি দিয়ে রাখা আছে, কারণ ও তো আর বেশি কিছু খাবে না, ডাল দিয়ে ওটাই খাবে। আর এটা পায়েস, পায়েসটা হয়েই গেছে,
তো আমার শাশুড়ি বলে যে কিশমিশটা নাকি পরে দেওয়াই ভালো, নাহলে নাকি ওটা পায়েসটাকে নষ্ট করে দেয়, আমি জানি না ঠিক। তো পায়েসটা হচ্ছে কিশমিশটা আলাদা করে রাখা আছে, আর এটা হচ্ছে 5 রকমের সবজি যেটা থাকে ওটা ভাজবো, ওটাকে ওই নুন হলুদ দিয়ে রাখা আছে। আর কিছু বিকেলের জন্য যে বাচ্চারা আসবে ওদের জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেনগুলো আমিই বানাবো, তো ওটাও কিছুটা পারছি, যতটা পারছি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কারণ যাতে রাত্রেবেলা দেরি না হয়ে যায়। বড় হবে এগুলো দেখাবো আমি তোদের। ও মা, এদিকে দেখছি দু ভাইতে মিলে জল নিয়ে বসে গেছে স্নান করতে, কি মজার ব্যাপার। এদের গরমটা পড়েছে তো, তাই এরাও বেশ ভালোভাবে জলটাকে এনজয় করছে। আর ওরাও অনেকটা ট্রাভেল করে এসেছে, ওর সারা রাত ট্রাভেল করেছে, বাট ওর কোনো চোখে ঘুম নেই এসে। ওর মা ভাবলো আমরা ভাবলাম হয়তো এসে ঘুমিয়ে পড়বে, বাট ওর মধ্যে সেই সমস্ত কিছু নেই, ও এসে বদমাইশি করেই যাচ্ছে করেই যাচ্ছে। আর এদিকে আমার মেয়ের এক্সাইটমেন্ট দেখো, ওর দুটো দাদাকে দেখে একদম ওরও মনে হচ্ছে এখন ওকে নামিয়ে দিলে হয়। আর আমার মেয়ের ড্রেসটা পরেছে ওর দাদার গেঞ্জি, তো ওটাও খুলে খুলে চলে যাচ্ছে বেচারা। আমি লক্ষ্যও রাখতে পারিনি কখন দাদার একটা গেঞ্জি লোকের বার্থডের দিনে কত নতুন নতুন ড্রেস পরে। আমার মেয়ে যখন বড় হয়ে এটা দেখবে আমার কাছে কমপ্লেন করবে, মা তুমি একটা নতুন ড্রেস পরাও নি আমায়। তোদেরকে কেউ জামা প্যান্ট ধুতে বলেছে? এ বাবা, ইস, আমি বলি এগুলো এগুলো তুলে রাখবো, তোদের বউ যখন হবে তখন দেখবে তোদের কাণ্ড কারখানা। এই এই জল ছেটা চা, মনু তোকে প্যান্ট ধুতে বলিনি, আমার এত উপকার করতে হবে না। যাবে জল ঘাটবে, ওখানে জল ঘাটবে, তো 3 ভাই বোনকে একসাথে বসিয়ে দিয়েছি। আর আমার মেয়ের খুশি দেখো না, জাস্ট দুটো ভাইয়ের মাঝখানে বসে, তো ও দেখছি বেশ বসে বসে আনন্দ নিচ্ছে। আর আমার বড় দেখে তোলার জন্য ব্যস্ত হয়ে উঠেছে, কারণ ওদের দুজনে অনেকক্ষণ ধরে জল ঘাটছে, তাও ওদেরকে কিছুতেই তোলা যাচ্ছে না। এই স্মৃতিগুলো ওদের কাছে সারা জীবন থেকে যাবে, ওরা বড় হবে যখন তখন দেখবে, ওরাও তখন ভাববে যে সত্যি আমরা কত দুষ্টু ছিলাম। পড়ে যাবে পড়ে যাবে, মামা উঠে পড়ো উঠে পড়ো, ওকে দেখো টুকে না, এদিকে লাল্লা বসো, এদিকে বস একদম হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, আরেক ভাই আয়, ঠিক আছে তুমি করো না, ও চুপচাপ বসে আছে। হ্যাঁ
তুমি সব খাওয়াবে দাঁড়া, এখনো না, এখন দাঁড়াও, থামো থামো, তোমাকে বলা হবে, তোমায় যখন বলা হবে তখন খাওয়াবে। ভালো খেতে মাম্মা, কি বলবে কি বলবে, ও চুপ করে বসে আছে, দেখো কেমন, দেখ কি হলো কোথায় লাগলো, না আরে তুই উঠে যা, কি 50 বার বসে যাচ্ছে বসে, উলু উলু করে দো, আরে তুই থাম না, তোকে এত চড়তে কে বলেছে, ও তো এসব খায় না, পায়েস খায়, এটা কি ভিডিও হচ্ছে না কি হচ্ছে, কিছু হয়েছে তো, হ্যাঁ এতে রেকর্ডিং হচ্ছে, আরাম
আমার মেয়েকে সবাই প্রাণ ভরে আশীর্বাদ করবেন, ও যেন জীবনে অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হতে পারে, আর সুস্থ থাকে, খুব খুব ভালো থাকে, জীবনে যেন সবসময় হাসি ওর মুখে থাকে। সবাই এটাই প্রার্থনা করবেন ওর হয়ে। আর আমি তো মা, আমি তো করবই। তো আজকে পুরোপুরি ভাতটা দিয়ে দিয়েছিলাম ওর উপরে ছেড়ে, যে যা তুই যেভাবে খাবি খা, এতদিন তো আমার কোলে বসে খেয়েছিস, এবার যেভাবে ইচ্ছা খা। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবে।